আল্লাহর নামে উড়ছি শুরু, আল্লাহর নামে উড়ছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে বিয়ে করার ফলে নজদ বাশির অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে মুসলমানগণ মুক্তি পেয়েছিলেন? এ মাইমুনা বিনতে হারিস, বি উম্মে হাবিবা রামলা, সি সাফিয়া বিনতে হুয়াই, জি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে সি সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। সি সাফিয়া বিনতে হুয়াই, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না? না, আপনি এই ব্যাপারে নিশ্চিত? ইনশাআল্লাহ। আমি কি তাহলে নির্দিষ্ট করে দেব? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক তো, লক করে দেওয়া হোক সি সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে এ মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আসছি। যারা ইসলামের ব্যাপারে প্রশ্ন তুলতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেন, অনেকের একটা প্রশ্ন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে বা বহু বিবাহ নিয়ে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিয়ের কারণ ছিল যে তিনি মুসলমানদেরকে নজদ বাশির শত্রুতা থেকে রক্ষার জন্য এই বিয়েটি করেছিলেন। চমৎকার একটি সিদ্ধান্ত তার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের হিকমাটা কি যদি একটু আমাদেরকে বলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে এমন একটি সময় আমরা পার করছি চতুর্দিকে সংশয়বাদিতার একটা বিশাল জোয়ার চলছে এবং অনেক মুসলিম ভাই বোনরা পর্যন্ত ইসলামের অনেক বিষয় নিয়ে সংশয়ে পড়ে ইমান খুইয়ে ফেলছেন। আর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সে বিষয়টি এমন একটি বিষয়, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ কেন্দ্রিক প্রশ্ন ইসলাম বিদ্বেষী লোকজন অনেক জোর করে অনেক বড় করে সেটিকে তারা দেখাবার চেষ্টা করেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহের হিকমা বা কারণ কি ছিল? আপনি উল্লেখ করেছেন যে একটি বিবাহের ক্ষেত্রে তার একটা বড় বৃহৎ উদ্দেশ্য ছিল যে একটি বিশাল বড় এলাকার জনগোষ্ঠীর মানুষের সাথে শত্রুতার বিষয়টিকে শেষ করে দেওয়া এই বিবাহের মাধ্যমে। এরকম আরও অনেক বড় বড় উদ্দেশ্যকে সামনে রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ বা বহু বিবাহ তিনি করেছেন। তিনি যতগুলো বিবাহ করেছেন ততগুলো বিয়ে পৃথিবীতে আর কোনো মুসলিমের জন্য বা অন্য কারোর জন্য করাকে ইসলাম অনুমোদন করে না। এর কারণ হলো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি বিষয়টি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন, স্বয়ং আল্লাহর পরিকল্পনা ছিল, বিভিন্ন হিকমা ছিল। এই হিকমাগুলোর মধ্যে থেকে এই নিগুড় রহস্যগুলোর মধ্যে থেকে একটি এটিও যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর মাধ্যমে ইমানদারদের ইমানকে পরখ করতে চাইছেন যে তারা তাদের বুঝে আসে সেই বিষয়গুলোকে শুধু বিশ্বাস করে মানে, নাকি তাদের বিবেক যেখানে কাজ করে না সেখানে আল্লাহর উপরে তারা আস্থা রাখে। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের আল্লাহ হিসাবে স্বীকৃতি দিলাম, জো সমাজ মে আ গই ও ফির খোদা কিউ করহু, আল্লামা ইকবাল বলেছেন যে আমার বুঝে ক্যাপচার হয়ে গেছে, ক্যাপচার্ড হয়ে গেছে, যাকে আমি আমার বুঝের এরিয়াতে আবদ্ধ করে ফেলতে পেরেছি, তার সব কিছু আমি রপ্ত করে ফেলতে পেরেছি, সে আবার আল্লাহ কীভাবে হয়? আল্লাহ তো এমন মহাসত্তা হবেন যে তার সব কিছু আমি আবিষ্কার করতে পারবো না, সব কিছু আমি বুঝে শেষ করতে পারবো না, এটাই তো আল্লাহ তাআলার ব্যাপার। একটা বড় সৃষ্টি, তার সব কিছুকে আমরা যেরকম আয়ত্ত করতে পারি না এবং সে তার মাধ্যমে তার বিশালতা প্রমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশালতা প্রমাণ এগুলোর মাধ্যমে হয় যে ইসলামের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা হয়তো আমাদের সাধারণ বিবেক বুদ্ধি দ্বারা সেগুলোর নিগুড় রহস্য এবং তত্ত্বগুলো আমরা পরিপূর্ণরূপে আবিষ্কার করতে পারি না। তবে একটি কথা অত্যন্ত জোরালোভাবে আমরা বলেই দিতে পারি, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহ, যেটাকে কেন্দ্র করে অনেক ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা প্রশ্ন তুলে থাকেন যে তিনি নাউজুবিল্লাহ, আল্লাহ তালা হেফাজত করে আমাদেরকে, জঘন্য উক্তি তারা করে থাকে যে তিনি নারী লোভী ছিলেন বা নারীর প্রতি তার বেশি আগ্রহ ছিল, মোহ ছিল। এই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বড় অবিচার এবং সবচেয়ে বড় মিথ্যা পৃথিবীর ইতিহাসের, তার দুটি ছোট্ট প্রমাণ দিতে চাই। প্রথম প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে ইসলাম প্রচার থামাবার জন্য মক্কার মুশরিকরা তো অফার করেছিল যে সবচেয়ে সুন্দরী নারীকে তোমাকে বিয়ে করানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অফারকে কেন ডিনাই করেছেন? তিনি যদি সেরকমই হতেন তাহলে তো সেই মক্কার মুশরিকদের সেই অফারকে তিনি গ্রহণ করতেন, সেটা তিনি গ্রহণ করলেন না। আর দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সম্পর্কে যদি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, তাহলে দেখবেন
খাদিজার মতো স্ত্রী যিনি যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও তার বিয়ে হয়েছে তার সন্তান সন্ততি ছিল এবং বয়সও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অনেক বেশি এমন একজন মানুষকে তিনি বিয়ে করেছেন এরপর দেখুন আরো যে সমস্ত বিয়ে তার ছিল তার প্রায় বেশিরভাগই তাদের আগে বিয়ে হয়েছে বিধবা এই ধরনের নারীদেরকে তিনি বিবাহ করেছেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কুমারী মেয়েদেরকে সুন্দরী মেয়েদেরকে বাছাই করে করে বিবাহ করতে পারতেন সেটা কিন্তু তিনি করেননি অতএব বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে যেই দৃষ্টিকোণ থেকে একশ্রেণীর ইসলাম বিদ্বেষীরা দেখে থাকে সেটি তার প্রতি এবং মুসলিম উম্মার প্রতি সম্পূর্ণ অবিচার এবং সম্পূর্ণ প্রহসন আল্লাহ তাআলা এই সমস্ত সংশয় থেকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে আপনার এই কথার মাধ্যমে আশা করছি যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেন তাদের এই প্রশ্নের উত্তর তারা খুঁজে পাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন আমিন জ্ঞান সাধনায় হব ধ্যানী জানব কোরআন হাদিস আমি জানব কোরআন।